আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা এখানে দুটি চ্যানেল লক্ষ্য করতে পারছেন, আগে ও পরে। সো বন্ধুরা, আগে চ্যানেলটি হোম, ভিডিওস, প্লেলিস্ট, চ্যানেলস, অ্যাবাউট, এগুলো কিছুই নাই। তো আপনারা একইভাবে দেখতে পাচ্ছেন, পরে চ্যানেলটিতে হোম, ভিডিওস, প্লেলিস্ট, চ্যানেল, অ্যাবাউট ইত্যাদি সব কিছু আছে। সো বন্ধুরা, এখন আমরা এই সিস্টেমে করে ফেলবো আগে চ্যানেলটি। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করতে যাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন আসেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। সো বন্ধুরা, চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, মোবাইল স্ক্রিনে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আপনি আপনার ইউটিউব ব্রাউজারটি ওপেন করবেন। ইউটিউব ব্রাউজারটি ওপেন করে আপনার চ্যানেলে চলে যাবেন, ঠিক আছে? আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করে মাই চ্যানেলে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন আপনার চ্যানেলের কিছুই নাই। তো সো আমরা দেখতে পাচ্ছি এখানে হোম, তারপরে ভিডিওস, প্লেলিস্ট, চ্যানেলস, অ্যাবাউট, এখানে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। সো বন্ধুরা, এখন আমরা চলে যাব ক্রোম বাজারে। এই ক্রোম বাজারটি সবার কাছে আছে আশা করি। তো সবাই যদি না থাকে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, ক্রোম বাজারে আসার পরে এখানে আপনি সার্চ করবেন www.youtube.com। তো এটা লেখার পরে জাস্ট আপনাকে কি করতে হবে বন্ধুরা, গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর আপনার চ্যানেলটা যেন এখানে লগ ইন থাকে, আপনি দেখবেন যে লগ ইন আছে কি না। সো একটু ওয়েট করুন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আরেকটা কথা বলেনি, সেটা হলো আপনার চ্যানেলটা যদি আমার এই সিস্টেমে না শো হয় তাহলে ডান পাশে কোনা দেখতে পাচ্ছেন একটা চিহ্ন, ওই চিহ্নতে ক্লিক করে ডেস্কটপ সাইডে ক্লিক করে নেবেন, তারপর এরকম চলে আসবে। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব বাম পাশের যে কোনায় তিনটা দাগ আছে বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি, এই তিনটা দাগে ক্লিক করবেন, ঠিক আছে? এই তিনটা দাগ ক্লিক করে মাই চ্যানেল নামের একটা অপশন চলে আসবে, মাই চ্যানেল, এরকম আসার পরে মাই চ্যানেলে ক্লিক করবেন, ঠিক আছে? বন্ধুরা, মাই চ্যানেলে ক্লিক করলাম, তারপরে একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা, মাই চ্যানেল ক্লিক করার পরে এরকম একটা সিস্টেম চলে আসবে, আপনি দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ম্যানেজার এবং আপনার ভিউজ এবং সাবস্ক্রাইবগুলো দেখাবে। তো সো এখানে ডান পাশে একটা কোনায় লক্ষ্য করুন যে একটা সেটিং নামের একটা অপশন দেখাবে, সেটিং সিস্টেম একটা অপশন দেখাবে, আমি দেখিয়ে দিচ্ছি, এই অপশনটা জাস্ট একটা ক্লিক করে দেন। ক্লিক করার পর একটু ওয়েট করেন, নিচে চলে যান, নিচে চলে যাবেন, এখানে দেখতে পারবেন একটা ঘর ফাঁকা আছে। তো সেই ফাঁকা ঘরটিতে আপনি একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি সেই ফাঁকা ঘরটা, তো ওখানে আপনি একটা ক্লিক করে দিবেন। তো আমি একটা ক্লিক করে দিতেছি। তো ক্লিক করার পর আপনাকে সেম এরকম অপশন দেখাবে। সো এখানে আরেকটা ক্লিক করে দিবেন, ক্লিক করার পর এরকম হয়ে যাবে। হওয়ার পরে জাস্ট আপনাকে এখানে সেভ অপশন আছে, সেভ অপশনে একটা ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, সেভ অপশনে ক্লিক করলে এখানে আপনাকে দেখাবে হোম, ভিডিওস, প্লেলিস্ট, চ্যানেলস, অ্যাবাউট, এখানে সব কিছু কাতার লাইনে লাইনে চলে আসছে। সো আপনাকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে, এবার আমরা কেটে বাইর হয়ে যাব। কেটে বাইর হয়ে যাওয়ার পর বন্ধুরা কী করবেন, আপনার ইউটিউব ব্রাউজারটি ওপেন করবেন। তো বন্ধুরা, এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে ফাঁসে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর একটা কমেন্ট করবেন। তো বন্ধুরা, ইউটিউব ব্রাউজার ওপেন করার পর দেখতে পারবেন এরকম চলে আসবে, তারপর মাই চ্যানেলে ক্লিক করে ইউজ চ্যানেল নামের একটা অপশন ওখানে ক্লিক করবেন, তারপর আপনার চ্যানেলে এসে যাবেন। এসে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল সবগুলো শো হচ্ছে, এবং প্লেলিস্টে আপনি কয়টা ভিডিও রাখছেন, লাইক করছেন ওগুলো দেখাবে। তারপরে চ্যানেলে দেখতে পাচ্ছেন আপনি যতগুলো চ্যানেল সাবস্ক্রাইব করছেন ওই চ্যানেলগুলো এখানে শো করছে। তো বন্ধুরা, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, উপরে সবগুলো চলে আসছে, হোম, ভিডিওস, প্লেলিস্ট, চ্যানেলস, অ্যাবাউট সব কিছু চলে আসছে। তো বন্ধুরা, আমি কাজটি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যদি এখান থেকে কিছু না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি আপনাদের কমেন্ট বক্সে উত্তর দিয়ে বোঝার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।